স্বচ্ছ আর বর্ণহীন নদীর পানি হবে এটা স্বাভাবিক, কিন্তু রংধনুর মতো পানি হতে পারে তা কি ভেবেছেন কখনো? বাস্তবে এমন এক বিষ্ময়কর নদী রয়েছে যার পানি হরেক রকমের। কার্নো ক্রিস্টিয়ানস নামের পৃথিবীর একমাত্র পাঁচরঙ্গা এই নদী কলম্বিয়ার সেরারিয়া দা লামে কারণে অবস্থিত, যার দৈর্ঘ্য 100 কিলোমিটার এবং চওড়া 20 মিটার। তরল রংধনুর মতো বিরল নদীটি বিশ্বের সবচেয়ে সুন্দর নদী হিসাবেও পরিচিত। প্রতি বছর আদ্রে এবং শুষ্ক মৌসুমে সংক্ষিপ্ত সময়ের জন্য নদীর মাঝে ফুটে ওঠে দৃষ্টিনন্দন ফুল, যা নদীর সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এসময় পানির স্তর ঠিক লাইনে আসলেও একটি অন্য প্রজাতির উদ্ভিদের দেখা মেলে যার নাম ম্যাকারিনিয়া ক্লাভিগেরা। এই রেনবো রিভারের বিশেষ বৈশিষ্ট্য হলো বছরে এক এক সময় এক এক রকমের জীব ও উদ্ভিদের জন্মের কারণে নদী ধারণ করে ভিন্ন রং, যা একমাত্র কার্নো ক্রিস্টিয়ানসে আছে। নুড়ি, শেওলা, জলদ উদ্ভিদ সমৃদ্ধ দ্বারা নানান রঙের অসাধারণ জলপ্রবাহ। নদীর বাঁকে বাঁকে আছে অনেক জলপ্রপাত, ঝর্ণা আছে ছোটো ছোটো গর্ত, যা রংধনু নদীকে করেছে আরও রহস্যময়। নদীর তলায় এ উদ্ভিদ লাল, হলুদ, সবুজ, নীল আর কালো রঙের মুচ্ছড়ানো থাকে। এ রঙের সৌন্দর্য টানে শুধু কলম্বিয়ানরাই নয়, বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। সাধারণত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চলে পর্যটক মৌসুম। কামরান আহমেদ, মিম টিভি নিউজ।